ত্রিপুরা এফএস এন্ড ব্লক চ্যানেল পক্ষ থেকে সবাইকে আবারও নমস্কার। আজকে আমরা খুব একটি ভালো জব নোটিফিকেশান নিয়ে আলোচনা করব। তো মেনলি জব নোটিফিকেশানটি এসেছে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড থেকে, ঠিক আছে? তো সেটাকে আমরা শর্টে আমরা যেটা জানি NHIDCL, ঠিক আছে? তো এটার থেকে এসেছে। তো অনেকগুলি ভ্যাকেন্সি এসেছে, এটা নর্থ ইস্টের জন্য নেওয়া হচ্ছে। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট, আমরা নর্থ ইস্টে যারা রয়েছি সেটা অ্যাপ্লাই করতে পারবো। খুব ভালো স্যালারি পে স্ট্রাকচার, ঠিক আছে? তো এটা তোমরা ফিল আপ করতে পারো, ঠিক আছে? অনেক ভালো স্যালারি স্ট্রাকচার দেয় NHIDCL। দেখো এটা যেটার মধ্যে নেওয়া হচ্ছে, জেনারেল ম্যানেজার নেওয়া হচ্ছে, ঠিক আছে, 5টা পোস্ট, ডিপুটি ম্যানেজার নেওয়া হচ্ছে 10টা পোস্ট, ম্যানেজার 20টা পোস্ট, ডিপুটি ম্যানেজার 20টা পোস্ট, ঠিক আছে? তো আরও রয়েছে 139 টোটাল পোস্ট রয়েছে। দেখানো এখানে আরও নেওয়া হচ্ছে, এটা আলাদাভাবে দেওয়া হয়েছে, ফাইন্যান্স ডিপার্টমেন্টের থেকেও নেওয়া হচ্ছে, ল্যান্ড অ্যাকুইজিশন ম্যানেজার নেওয়া হচ্ছে 5 জন, ঠিক আছে, আর তারপরে ডিপুটি জেনারেল অ্যাকুইজিশন ম্যানেজার, তারপরে ম্যানেজার ল্যান্ড অ্যাকুইজিশন, ম্যানেজার লিগ্যাল ফাইন্যান্স, ঠিক আছে? তো এইভাবে আরও অনেকগুলি অফিসিয়াল অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এভাবে নেওয়া হচ্ছে। সবগুলি পে স্কেল এবং স্যালারি স্ট্রাকচার অনেক হাই, ঠিক আছে? এটার মধ্যে দেখো 37 to 67,000, আর যেগুলি এটার মধ্যে নেওয়া হচ্ছে দেখো 1 লাখ থেকে 2 লাখের মধ্যে স্যালারি, মানে হিউজ স্যালারি স্ট্রাকচার। তো এটা একটা ড্রিম জব বলতে পারো। তো যাদের কোয়ালিফিকেশান ম্যাচ করবে তোমরা অবশ্যই ফিল আপ করবে, ঠিক আছে? তো চেষ্টা করে দেখো, একটা পোস্ট পেয়ে গেলে তো লাইফ হয়ে যাবে। তো এটা যে ফর্ম ফিল আপ স্টার্ট হবে, তো এটা এখানে আমাদের যে ওয়েবসাইট রয়েছে NHIDCL, এটাতে তোমরা পেয়ে যাবে। তো এটা মেনলি এটা এখানে তোমরা পেয়ে যাবে। মোড অফ অ্যাপ্লাইটা হবে এটা অনলাইনের মাধ্যমে করতে হবে। জব লোকেশান আমাদের নর্থ ইস্টের মধ্যে হবে, অর্গানাইজেশন যেটা NHIDCL, পোস্ট নেম যেগুলি GM, DGM, ম্যানেজার, টোটাল 139 পোস্ট। তো কোয়ালিফিকেশান ডিপুটেশান বেসিস হবে, তো এটা তোমরা PDF দেখবে। তো PDFটা আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। তো PDFটা আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। NHIDCL এর মধ্যে যে পোস্টগুলি এখানে অলরেডি বলেছি আমি কী কী পোস্ট রয়েছে, ঠিক আছে? তো এইগুলি তোমরা পেয়ে যাবে যে ওয়েবসাইটের মধ্যে যে আসলে। তো এটা আমাদের যে ওয়েবসাইট, ওয়েবসাইটের মধ্যে আমি লিঙ্ক দিয়ে দেবো যে কীভাবে এটা ফর্ম ফিল আপ করতে হবে। তোমরা যখন লিঙ্কে ক্লিক করবে, ডিসক্রিপশানের লিঙ্কের মাধ্যমে এখানে এসে রেজিস্ট্রেশন করতে পারবে, ঠিক আছে? তো এটা জাস্ট এখানে কটা ভ্যাকেন্সি, কী কী কোয়ালিফিকেশান সব দেওয়া আছে, PDFটা তোমরা পেয়ে যাবে ভালো করে পড়লে। দেখো এখানে লেখা আছে জেনারেল ম্যানেজারের জন্য কী পোস্ট দরকার, ডিগ্রি ইন ল ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি। তো এটা হাই কোয়ালিফিকেশান লাগবে, কারণ এগুলো অনেক উপরের পোস্ট। তোমরা নর্মাল নিচের পোস্টগুলি ফিল আপ করতে পারো, ফাইন্যান্স লিগ্যাল এগুলির মধ্যে যা কোয়ালিফিকেশান, ডিগ্রি ইন ল, 5 ইয়ার এক্সপিরিয়েন্স থাকলে করতে পারবে, ঠিক আছে? তো এগুলি যাদের রয়েছে এক্সপিরিয়েন্স তারা তো ভালো, যারা অলরেডি জব করছে বিভিন্ন ফিল্ডে ওদের জন্য একটা ভালো জব অপরচুনিটি, ঠিক আছে? তোমরা করতে পারো। যারা জুনিয়র ম্যানেজারের মধ্যে ফিল আপ করতে পারো, ব্যাচেলার ডিগ্রি ইন কমার্স অ্যাকাউন্ট হলে তোমরা ফিল আপ করতে পারবে, সেটা দেওয়া আছে। তারপর এইভাবে দেখে নেবে সবগুলি পোস্টের জন্য আলাদা আলাদাভাবে দেওয়া আছে, আর তা এটা তোমরা PDF-এ যখন চেক করবে পেয়ে যাবে। দেখো এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং জেনারেল ম্যানেজার, ঠিক আছে, টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের জন্য রয়েছে। তারপরে যেটা ডিপুটি ম্যানেজার সেখানেও সিভিল ইঞ্জিনিয়ার নেওয়া হচ্ছে, ঠিক আছে? আর এটা মেইনলি সিভিল ইঞ্জিনিয়ারের জন্য, অনেক ডিগ্রি এবং ডিপ্লোমার জন্য এখানে পোস্ট রয়েছে, ঠিক আছে? যেটা রয়েছে ডিপুটি ম্যানেজার, তোমরা এখানে ফিল আপ করতে পারবে। তো এটা ছিল ফর্মটা PDF-এর, ঠিক আছে? তো তোমরা এখান থেকে দেখতে পারবে যে কটা পোস্ট তুমি তোমার সঙ্গে ম্যাচ করেছে, ঠিক আছে না? তো তারপরে তোমরা ফিল আপ করতে পারবে। এটা হলো লিঙ্কটা রেজিস্ট্রেশনের জন্য, যখন লিঙ্কে ক্লিক করবে তোমরা এই ফর্মটা পেয়ে যাবে। তো ঠিক আছে, তো এটা ফিল আপ করে তোমাদের ফার্দার প্রসেস কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো এটা তারপর তোমাদের অ্যাডমিট কার্ড আসবে, কবে এক্সাম হবে সেটা তোমাদের জানানো হবে। লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশান, ঠিক আছে, এটা দেখে নেবে। 6 উইক্স টাইম থাকবে তোমাদের ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ দ্য অ্যাডভার্টাইজ ইন দ্য এমপ্লয়মেন্ট নিউজ, ডেট অফ অ্যাপ্লিকেশান অ্যাডভার্টাইজ, ঠিক আছে? যখন এটা অ্যাডভার্টাইজ করা হয়েছে তার 6 উইক টাইম আছে, ঠিক আছে? এখন তো এখন জাস্ট এসেছে, তো এখানে ডেটটা লেখা আছে কবে এসেছে, 27 তারিখ, ঠিক আছে? 27 তারিখ আসলে আমাদের কাছে, আমাদের এখনও অনেক টাইম রয়েছে 6 উইক, ঠিক আছে? তো তুমি আস্তে ধীরে এটা ফিল আপ করতে পারো। তো এটা ছিল আজকে সংক্ষিপ্ত নোটিশ, জব নোটিফিকেশান, টোটাল 139 পোস্ট। যদি ভালো লাগে থাকে আজকে আমাদের নোটিশগুলি, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর কোনো ইঙ্গিত থাকলে কমেন্ট বক্সে নিশ্চয়ই বলবে। এই বলে আজকে ভিডিও এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন, নমস্কার।